90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহীদ হন ঢাকা মেডিকেলের চিকিৎসক ও তৎকালীন বিএমএ নেতা ডাক্তার শামসুল আলম খান মিলন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ দিতে সে সময়ের পিজি হাসপাতাল আজকের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে স্বৈরাচারী শাসকের পেটোয়া বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত হন ডাক্তার শামসুল আলম খান মিলন। গুলিতে মিলনের মৃত্যুতে ত্বরান্বিত হয় স্বৈরাচার এরশাদ সরকারের পতন। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলনের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ডাক্তার মিলনের পরিবার। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিল, যতটা আমরা আশা করেছিলাম ততটা আশাপ্রদ হয় নাই, মিলনের স্বপ্ন সার্থক হয় নাই, মিলন যে জন্য আত্মদান করেছিল। ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে মিলনের সমাধিতে শ্রদ্ধা জানায় সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সকাল 9:30 দিকে মিলনের সমাধিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ নেতারা জানান, মিলনের আত্মত্যাগ সব গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা। শামসুল আলমের এই আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্রকে, গণতান্ত্রিক আন্দোলনকে, আমাদেরকে এবং গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে, জাগরিত করেছে। এর আগে সকাল 8:00 দিকে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী দল বিএনপি। মিলনের স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে আমাদের শপথ দিতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এরপর বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলো শহীদ ডাক্তার মিলনের সমাধিতে শ্রদ্ধা জানায়। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।